সো হে গাইস, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এটা হচ্ছে আমার র‍্যাবিসদেরকে নিয়ে পার্ট টু। তো এটা আমি যেরকম ধরুন আমি ফার্স্ট এপিসোডে বলছিলাম যে কারোর নাম হচ্ছে অঙ্কু আর সাদার নাম হচ্ছে পঙ্কু। কালটা একটু ভূত ভীতু কিন্তু সাদার একটু সরি কালটা একটু চঞ্চল আর সাদার একটু ভীতু। এখন একটু বকা দিছি, চুপচাপ বসে আছে। কিন্তু কিন্তু কালটাকে দিছি নোংরা লাফালাফি করতেছে। কিন্তু কিন্তু কালোটাও সাদাটাও মাঝে মাঝে মধ্যে লাফালাফি করে পঙ্কু। তো আজকে আমি ওদেরকে নিয়ে কয়েকটা টিপস বলবো, যেটা দেখে আপনারা বুঝতে পারবেন যে ওরা কি ছেলে নাকি মেয়ে এটা। তারপর ওদেরকে যেমন ধরুন আমি সাদাটাকে আমি শেখাই নাই যে কখন পায়খানা আসলে ও কী কী করতে পারবে, কিন্তু কালোটাকে আমি শেখাইছি যে পায়খানা আসলে ও কী কী করবে। হ্যাঁ, আর আরেকটা জিনিস, এটা আপনাকে প্রথম প্রথম ওদেরকে ট্রেনিংয়ের জন্য ওদেরকে এটা করতে হবে। তো ফার্স্ট আমি কালটাকে নিচ্ছি, আর কালটা কিন্তু এখন এই কালটা যেহেতু আমার ফুল ট্রেন, শোনো আমি যদি কালটাকে যদি কিছু করি তাহলে কালটা কিন্তু আমাকে অ্যাটাক কিন্তু আবার রিটার্ন করে। দেখিয়ে হয়ে যায় যে এখন ও আমার খামচি দিবে, দেখছেন হাতের মধ্যে তোমার খামচি দেয়। কিন্তু আমি ওদের ওকে রিটার্ন দূর করার জন্য কমলি শাক আছে, কমলি শাক ওর মুখের সামনে দিই। ওকে আমি তখনই খাবারটা দিই যখন ও আমার হাতের মধ্যে হাতটা রাখবে। আমি তোকে এখানে আমি তখনই খাবারটা দিই। এরকম করতে করতে এটা আপনার আপনি যদি বলেন যে একদিন কষি হয় নাই, এটা আপনার একটু টাইম লাগবে এটা করার জন্য। তাহলে আজকে আমি বলবো যে ওদের পায়খানা আসছে। তো ও আমার ক্যামেরাটা ধরবে। হ্যাঁ, তো ফার্স্টে ওকে আমি দেখাচ্ছি এই যে এই জায়গাটা, ও কিন্তু একটা মেয়ে। আমি এটা কেমনে বলছি আমি আপনাকে দেখাচ্ছি। আপনারা ঠিকই আমার হাতটা আছে না, হাতটা এই জায়গায় হাত দিবেন, এই জায়গায় একটা হাড্ডি আছে ওদের, এই যে এখানে একটা হাড্ডি আছে, এই যে এই জায়গায় একটা হাড্ডি আছে। হাড্ডিটা যদি একটু ফাঁক থাকে তাহলে এটা একটা মেয়ে। আর আর সাদাটাকে যদি আমি যদি নিই, আপনারা দেখতে পারবেন যে সাদাটার হাড্ডি কিন্তু ফাঁক আছে কিন্তু এত বেশি না। সাদাটার হাড্ডিটা নিচে নামানো, কিন্তু কালোটার হাড্ডি একটু উঠানো। আর কালটা যেহেতু আমার ফুল ট্রেন, কালটাকে আমি দেখলেই বুঝতে পারি যে ওর পায়খানা আসে নাকি পচা আসছে। ওর যদি পায়খানা পচা আসে তাহলেও এই সোফা থেকে ওই সোফা শুধু দৌড়াবে আর নখ দিয়ে খামচাবে বালিশ অথবা আমার পা। কিন্তু এখন ওর পায়খানা আসে নাই, কারণ আমি আপনাকে জ্ঞান দিচ্ছি, আমি এখানে জিপ দিচ্ছি, এখানে কোনো আপনার কোনো পায়খানা বাড়াচ্ছে না। এই জায়গাটা একদম ফুল, ওই যে ওর কিন্তু একটা পায়খানা বাড়ি হয়েছে। আমি এখন একটু ফ্রেশ করে দিয়ে আসতেছি। তো এখানে ও আর সাদাটা কিন্তু এখন আপনার ফুললি ট্রেন না, এইটা সাদাটা। কিন্তু ও আপনার বেশি খাওয়া শুধু ঢোল হচ্ছে খাইতে খাইতে। আর সাদাটা ছেলে, কারণ সাদাটার এখানে দুইটা বল আছে আপনারা দেখতে পাচ্ছেন। সাদা এখানে নোংরা, কিন্তু ওই যে দেখছেন এখানে একটা বল, এখানে একটা বল। তাহলে সাদাটা ছেলে, ওরা অনেক সময় অ্যাগ্রেসিভ হয়ে যায়। ওরা যখন অ্যাগ্রেসিভ হয়ে যায় তখন ওদেরকে আলাদা রাখবেন, আলাদা রাখা ট্রাই করবেন। ওরা যখন একটু অ্যাডাল্ট হয়ে যাবে তখন ওদেরকে আবার একসাথে রাখিয়ে দিয়ে তখন ওরা দিতে পারবেন বেবি। তো আজকের ভিডিওটা এখানে আমি শেষ করছি। কিছুক্ষণ পর আমি আরেকটা ভিডিও আপলোড করব, ওইটাতে ওরা খেলবে, ওদেরকে খেলা দেখাবো। এটা হচ্ছে আমাদের ক্যামেরাম্যান, এতদিন সব থেকে ওই আমার ক্যামেরা ধরতেছিল। আরও তো আজকে আমি ব্লগটা শেষ করতেছি, টাটা।